বন্ধুরা, আজ আমি পনির পকোড়া বানাবো। এটা দোকানের মতো নয়, দোকানের পনির পকোড়া ক্রিসপি হয় না একদম। সেজন্য আমি যে পদ্ধতিতে পনির পকোড়া বানাবো, এতে পকোড়াগুলো যেমন ক্রিসপি হবে তেমনি টেস্টিও হবে খুব। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এই পনির পকোড়ার জন্য আমরা প্রথমে পনিরগুলো কেটে নেব। এখানে পনিরের সাইজগুলো একটু বড় ও লম্বা হবে। এই পনিরগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে নুন ও গোলমরিচ মেখে নেব পনিরগুলোতে। এবার আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এখন আমি একটা পাত্র নিয়েছি, এতে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো ও 2 চামচ কর্নফ্লাওয়ার। আরও দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, নুন পরিমাণ মতো। ভালোভাবে মিক্স করে নেব। এতে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার জল মিশিয়ে এই মিশ্রণটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর পেস্টের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোতে পেস্টটা ভালোভাবে মাখিয়ে ফ্রাই করে নেব। এর জন্য আমি একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে কোটেড পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পাঁচ সাত মিনিটের মধ্যে পকোড়াগুলো ফ্রাই হয়ে যাবে। এবার গরম গরম সার্ভ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।